এই ভুগলো সোনা খাচ্ছে, নিজে নিজে বিস্কুট খেয়ে নিচ্ছে রে। ওরে বাপরে, হ্যাঁ হ্যাঁ, দিদি এদিকে বসে বসে খাচ্ছে আর দেখে ইচ্ছা গেছে ভুগলো সোনা। আমাকে দেখে দেখে বাবা পুরো কপি করে নিল জানো। এ বাবরে, আমি আমি বিস্কুট আমি বিস্কুটটা চায়ে ডুবিয়ে মুখে ভরছি, আর ও হাতে বিস্কুট নিয়ে আবার চায়েতে ডোবাতে যাচ্ছে। ভুগলো সোনার বিস্কুট শেষ, আর একটু আছে, খেয়ে নাও, পাগলে পাগলে খেয়ে নাও। আমার ভুগলো সোনা বড় হয়ে যাচ্ছে, ভাই দেখ, ভাই দেখ বাবু। বাবরে, তোর মা থাকলে দেখতে পেতে রে, নিচে থেকে ডাক না রে মাকে। বুগলো অল্প অল্প করে খাও, হ্যাঁ হাতে করে বের করে নাও। বাহ বাহ, ও তো শিখে গেছে গো, কতটা বিস্কুট ছিল নিজে নিজে খেয়ে নিল। বড় হয়ে মাকে একদম কষ্ট দেবে না, যেন নিজে নিজেই খেয়ে নেবে। ঠিক বলেছিস। এখন বাজে ভোর 5টা, বেরিয়ে পড়েছি হাওড়া যাব বলে। তো এই প্রথমবার যাব হাওড়ার যে মাছের বাজার আছে সেখানে, শুনেছি নাকি খুব বড় মার্কেট। আমি একা নয়, আমার সঙ্গে আমার শালাবাবু আছে, দুজনে মিলে যাচ্ছি দেখতে যে কি মাছ পাওয়া যায়। দেখি আমাদের রান্না বান্নার জন্য তো সবসময় মাছ লাগেই, তো একটু ভ্যারাইটিস মাছ কিনতে হাওড়া যাচ্ছি আজকে। তো এখনও বাইরে অন্ধকার ভালোভাবে কাটেনি, আর এই যে আমরা হাওড়ার কাছাকাছি চলে এসেছি, হাওড়া আস্তে আস্তে মানে সকাল সকাল হয়ে গেছে, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে, মাঝে মাঝে ছেড়ে যাচ্ছে, আবার হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। জাস্ট আমরা নামলাম নেমে হাওড়া স্টেশনের বাইরে, মাছের বাজার, মাছের বাজারের দিকে যাচ্ছি। এখন মনে হচ্ছে যে বর্ষাটা আর কি ঠিকঠাকভাবে এসেছে, যখন থেকে বেরিয়েছি তখন থেকে বৃষ্টি, এখন আর কি হালকা হালকা পড়ছে, মানে ভেজার মতো নয়, ছাতা আছে, ছাতা ইচ্ছে করে কাটাইনি যাতে তাড়াতাড়ি যেতে পারি। মাছ নিয়ে ফিরে পড়েছি, আর এখন এই নালিকুল স্টেশনে আমাদের নেমে গ্যারেজের দিকে যাই। মাছ নিয়ে বাড়িতে চলে এসেছি, এই যে এত ধরনের মাছ কিনেছি আজকে। এটার নাম হচ্ছে মধু ভোলা, এটা পায়রা চাঁদা, আর এই লম্বা মাছটা, এইটার নাম গাংধারা, আর এটা তো গলদা চিংড়ি। এই মাত্র রান্না বান্না শেষ হলো, বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া এই মাত্র হলো, আর মা পিসিমা এখন ওখানে গোছগাছ করছে। আর আপনাদের একটা এর আগের দিন আপনাদের আমি বলেছিলাম একটা ভিডিওতে, যে আমার যে এখানে তাল গাছটা আছে না, প্রচুর পরিমাণে এবছর তাল এসেছে, আর সেই তাল অলরেডি পড়তে শুরু করে দিয়েছে, আর সেই তাল পড়ে পড়ে টালি ভাঙছে, যার জন্য এক কাকুকে ডেকে নিয়ে আসা হয়েছে। তো কদিন ধরে কাকুকে বলছিলাম, তো সময় হচ্ছিলো বলে আসতে পারছিলেন না, তো আজকে এসেছেন, নাহলে তালগুলো কাটিয়ে দেবে। তো সব কেটে নামিয়ে দিচ্ছি তালগুলোকে, মানে কিছু পেকেছে কিছু পাকেনি, তো দু একটা পেকেছে, তো ওই জন্য সব নামিয়ে দিতে, না নামালে সব টালি ভেঙে ফেলবে, আর ওখানটা রান্না করা খুব রিস্ক হয়ে যাচ্ছে। দেখে শুনে সাবধানে উঠুন, ওনাদের সব প্র্যাকটিস আছে, ও করে উঠে পড়ছি। প্রচুর তাল এসেছে এবছর, আর যে বছর প্রচুর তাল আছে তালগুলো বাড়তে পারে না। ওই যে কাকু গাছে উঠলেন না, উনি গাছে গাছ কাটারই কাজ করেন, আর কি তাড়াতাড়ি উঠে পড়লেন গাছেতে, যখন তালগুলো কাঁচা ছিল না সেই সময়তে কাকুকে বলা হয়েছিল, তো সময় পায়নি, কাজের চাপেতে আসতে পারেনি, তো যার জন্য তালগুলো এক দু মাসের মধ্যেই পেকে গেল। কাঁচা অবস্থায় যদি ফেলে দিতেন তাহলে কিছু শ্বাস খাওয়া হতো। কি দেখছো, দাদু বাড়ি চলে যাচ্ছে, দাদু বাড়ি চলে গেছে, হ্যাঁ বাড়ি চলে গেছে, আচ্ছা দেখা হয়েছে দাদুকে, এদিক দেখবার দেখছো, এদিক দেখবার যাচ্ছে, বাপরে বাপরে দাদু চলে গেল,
গাছে কত তালে সুতে দেখো যাবে না ওইদিকে ওইদিকে ওপর দিকে দেখো দিদি মানে পড়তে গেল তাল শাঁস খাওয়ানি তো কি হবে এবার তাল করম খাওয়া হবে বলো হ্যাঁ আর তাল করমে অনেক কিছু বানানো হবে পিঠে বানানো হবে বলো না তুমি তাল করম খাবে সব তাল কাটা হয়ে গেছে শুধু আর এক কাঁদি আছে আর তালের সাথে সাথে যে পাতাগুলো নিচের দিকে ঝুলে গেছে সেই পাতাগুলো কেটে দেওয়া হচ্ছে নাহলে ওই পাতাগুলো যখন শুকাবে সেই পাতাগুলো আবার পড়তে শুরু করবে যেন কাকুকে বললো পাতাগুলো কেটে দেয় কাকু উঠলেন আর মিনিট দশেকের মধ্যেই একদম ঝপাঝপ করে কেটে ফেললো পাতায় ভর্তি আর ওই যে তাল পড়ে আছে আরও তাল আছে পাতাতে পুরো চাপা পড়ে গেছে এগুলো এবার সব বয়ে বয়ে নিয়ে যেতে হবে ওইদিকে পাতাগুলো সব আমার জ্বালানি হবে রান্না বান্না হবে আর গাছ পুরো ফাঁকা হয়ে গেল এর আগে যে দু তিনটে তাল পড়েছে সেইগুলো পড়ে এই যে টালি ভেঙে গেছে এখানটা দুজনে মিলে এবার হু করে বয়ে ফেলো পাতাগুলো একটা পড়েনি তো দিয়ে চলে আসছে মেয়েকে টালি তো পড়েনি তো একটা না না বা বিরাট কায়দা আর 10 মিনিটের মধ্যে কেটে ফেললো হু হু করে এই রাস্তায় পাশ দিলাম গেল বলছে আর বছরে আমি আগে এসে কেটে দিয়ে যাবো শ্বাস খেতে পারবে আমি আগে আগে চলে আসবো এসে কেটে দিয়ে লস হয়ে গেল পুরো শ্বাস খেতে পাওয়া গেল মানে কিনে শ্বাস খেলাম আমরা গাছের খাওয়া হলো কিনে শ্বাস খেয়ে পোষায় না শ্বাস হচ্ছে সেই সেই একবার আমরা নিয়ে বসেছিলাম আগের বছর আগে 8 বছর তার আগের বছর এই কাকুই নামিয়ে দিয়ে গিয়েছিল এতগুলো নিয়ে বসতে হবে এক কাঁধি করে এক একজন আচ্ছা ঠিক আছে আগে তুমি পাতাগুলো পাও আর তালগুলো দেখো না কিরকম ছড়িয়ে আছে একদম এক গাদা তাল দেখতে পাচ্ছ কত তাল মোটামুটি কাঁচা পাকা মিলিয়ে হয় একটা একটা ছোট হাতি গাড়ি ভর্তি হয়ে যাবে যা তাল তখন তুলে তুলে দিচ্ছে তুমি বয়ে ফেলো পাতাগুলো ভারী আছে কাঁচা পাতা তো পাতাগুলো যখন না উপরে ঝুলছে তার মধ্যে ছোট ছোট আছে পড়েছে দেখছি বিরাট বিরাট পাতা অনেক অনেক দিন আমার জ্বালানি হবে এই যে কড়াত আছে কড়াত হ্যাঁ অনেক দিন জ্বালানি হবে চলো আস্তে আস্তে নিয়ে যাও চলো জমিতে রাখছি জমিতে রাখ হ্যাঁ জমি ছাড়া বড় জায়গা নেই অনেক পাতা কি অবস্থা বেরোনো যাবে এদিকে দেখো পুরো অন্ধকার কালো একদম মেঘ বাপরে বাপরে মুসলধারে বৃষ্টি আসবে ঝিমঝিম করে পড়তে শুরু করে দিয়েছে আমার মনে শাড়ি পরাটাই বৃথা হলো আচ্ছা একটু বৃষ্টি থামুক না ও এসে যাক এখন তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না বৃষ্টি এলে থামবে না মনে হচ্ছে ঘন্টা খানে ঘন্টা দিয়ে কবে যাবে তারপরেই বেরোবো আর কি হবে তোমাকে বললাম না যে মুসলধারে বৃষ্টি আসবে ভালো লাগবে যাও আমি বললাম না শাড়ি পরাই হলো আরে বলো না বৃষ্টি ছেড়ে গেলে তারপর যাবো না ট্রেন পাবো না ট্রেন বেরিয়ে যাবে তার পরেরটা যাবো সারা রাত ট্রেন আছে তার সাথে ঝড় দিচ্ছি দেখো এই মা রেগে যাচ্ছে গো বৃষ্টি দেখে বর্ষাকাল শুরু হয়েছে এতদিন মনেই হচ্ছিল না বাপরে কি বৃষ্টি বলে গতকাল এত বৃষ্টি যে শাড়ি পরে শাড়ি খুলে ফেলতে হলো যে মনটা পুরো খারাপ হয়ে গেল মানে বেরিয়েও যেতে পারলাম না যার জন্য আর ভিডিও ভিডিও করিনি তো আজকে আবার সেই জায়গা থেকে শুরু করলাম মানে রান্না বান্না করে এসে দৌড়ে দৌড়ে বেরিয়েছি 4:30 ট্রেন দৌড়ে দৌড়ে এসে টিকিটটা কাটলাম কেটে এখন নিচে কুয়ার ভিতরে মধ্যে হাঁটছি ভেঙে গেছি এখনো পর্যন্ত ওয়েদারটা আজকে ভালো আছে তো জানি না কি হবে তো আকাশ একটু মেঘলা মেঘলা আছে ছাতা নিয়েছি তো যাই হয়ে যাক আজকে ওখান থেকে ঘুরে আসবো এবার কেনাকাটা করে তারপর বাড়ি আসবো আর ক্যামেরা করতে হবে ট্রেন ঢুকে গেছে না ক্যামেরা গুছাও গুছে না
এখন কেউ চুরি করে নিলে তখন মজা বুঝবে। তাই না বটে, দাঁড়াও চলো। ট্রেন আস্তে আস্তে খালি হয়ে গেল, একটা সিট প্রথমে পেয়েছিল, তারপর দুটো সিট পেয়ে গেলাম দুজনে পাশাপাশি। হ্যাঁ, এই রিজার্ভেশন সিটের মতো। কাঁচা লঙ্কা বাদে লস্যি দিয়ে দিন, দুটো লস্যি দিয়ে দিন, লস্যি আগে খাও তারপরে ঝালমুড়ি খাবে। আর নেই আর নেই, এবার চলো, এবার কাপটাই পেটে ঢুকে যাবে এমন টান দিচ্ছ, চলো। না না আবার তুমি কিছু খাও নি, খাও যা ঝালমুড়ির পরিমাণ দিয়েছো দেখো না দিদি, তুমি একা খেতে পারবে না, দেখো না তুমি একা খেয়ে শেষ করতে পারবে না, দুজনে দিয়েছে। হ্যাঁ চলো, কেমন টেস্ট? ভালো বানিয়েছে ঝালমুড়িটা, এখানে চেকার আছে তোমার ধরবে, চলো না। এইদিকে কোথায় যাচ্ছ? ও চলো, আমি টিকিট কেটেই এসেছি। কেটেছ? কিন্তু আসার না, ফেরারও কেটে। ও তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে, চলো। কি কেনাকাটা দিয়ে দিয়েছে মেঘা বাজার ফ্যাশন। ও প্রথমেই অ্যাড দিয়ে দিয়েছে, কখন হাতে দিল কিছু দেখতেই পেলাম না। ও পুজো ড্রেস পেস সব এসে গেছে নাকি গো? হ্যাঁ, পুজো ভর্তি পুরো, সব নতুন নতুন সব এসে গেছে সব। কিছু জিনিস কেনা হয়েছে, এখনো অনেক কেনাকাটা বাকি আছে, মানে সবে শুরু, কটা বাজবে বাড়ি যেতে জানি না। তা দুটো চারটে বলে শুরু করেছে, দুটো চারটে দুটো চারটে বলে শুরু করে এই যাবে বলে আনতে হয়, নালে আসবে না তো। চলো চলো, এখন আমরা মায়াসের যেদিকে রথ হয় মানে সেই দিকটায় যাচ্ছি, বুকলের জন্য কেনাকাটা করতে। ওখানে একটা ভালো দোকান আছে, বাচ্চাদের খুব ভালো ভালো ড্রেস পাওয়া যায়, ওখান থেকে আমি বুকলের জন্য কিছু ড্রেস নিয়ে গিয়েছিলাম, তো ভালো লেগেছিল, এখনও বুকলো পরে, তো সেইখান থেকে যাচ্ছি। বড় হয়ে যাবে না? না ঠিকই আছে, বড় হবে না। শ্রীরামপুরে একবার আমি এসেছিলাম স্কিনের ডাক্তারবাবুকে দেখাতে, তো এসে যাওয়ার পথেতে হঠাৎ করে দোকানটা দেখতে পাই, আর দিয়েও বুবলুর বাবাকে বলি যে চলো না দোকানটা ঢুকি, ওখান থেকে গিয়ে মানে ঢুকে তখন কিছু নিয়েছিলাম বুবলুর জন্য, গেঞ্জি জামা এসব নিয়েছিলাম, তো কোয়ালিটি খুবই ভালো, তো যার জন্য আমার ভালো লেগেছিল, তো এই জন্য এবারে চলে এসেছি কিছু কেনাকাটা করতে, দেখা যাক বুবলু বর্ণিতা দুজনের জন্যই নেব। এটা ঠিক আছে, সাইজটা ঠিকই আছে, খুব সফট, শুধু নিচে না এখানে তো উপরে তো অনেক 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 জিনিস আছে, এখানে তো বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা রয়েছে, মানে বিভিন্ন ধরনের, মানে বাচ্চাদের যাবতীয় কিছু, বাচ্চাদের যাবতীয়, তো একটা জিনিস সেটা হচ্ছে যে বর্ণিতা ভাবলাম কিছু নেব, তো এখানে তো মানে ছ বছর পর্যন্ত বাচ্চাদের ছেলে বা মেয়ে ছ বছর পর্যন্ত, তার উপরে নেই, তো ব্যাড লাক বর্ণিতার জন্য এখান থেকে কিছু নিতে পারছি না, অন্য জায়গায় গিয়ে নেব। দেখো চলো এইটা নিয়ে চলে যাই বেড়াতে, এই ছোটবেলা এগুলো দেখে কি ইচ্ছা যেত কিনবো বলো। বুবলুর জন্য কয়েকটা ড্রেস নিয়েছি, তো সব কিছু বাড়িতে গিয়ে দেখাবো, আর একটা কথা আপনাদের বলি, এটা কিন্তু কোনো প্রমোশন না, আমি দোকানেতে এর আগে এসেছিলাম, ভালো লেগেছিলো, তো ওনাদের রিকোয়েস্টে একটুখানি ব্লগ করেছি, জাস্ট এই।
আর অন্য কিছু যেন ভাববেন না আপনারা যে আমি প্রমোশন করছি বা এমন কিছু, এসব কিছু না। শুরু করো, রাস্তার ধারে বসে মোমো না, মজাই আলাদা বলো, ফিলিংই আলাদা। ওই দোকান থেকে যেতে যেতে দেখতে পেলাম বাজার কলকাতা, তো এখানে এখন 50% করে অফ চলছে, সেজন্য এখানে ঢুকে পড়লাম। বর্ণি তার জন্য কিছু দেখছি, এখনো চলছে ভালোই তো। মানে যা না মার্কেটিং করেছি তার থেকে বেশি ঘুরেছি, ঘুরে ঘুরে পুরো পা ব্যথা হয়ে গেছে, আর দৌড়ে দৌড়ে আসলাম ট্রেনটা ধরো বলে, ট্রেনটা চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, ধরতে পারলাম না। এবার ট্রেন আছে সেই 9:36 বসে আছে, দেখলাম দই ফুচকা বিক্রি হচ্ছে, একটু নিয়ে নিলাম, এখন দই ফুচকা খাই। এই যে তোমার, আমি দুটো খেয়ে নিয়েছি, তুমি আরো খাও, আমি খাবো না। আরে তুমি খাও, একটা একটা খাও, একটা আমাকে আর খাইও না। তুমি আস্তে আস্তে আমার দুটো শেষ, তুমি সব কিনছো আর আমাকে খাইয়ে দিচ্ছ, তখন ঝালমুড়িগুলো আমাকে অর্ধেক খাইয়েছো। একটা কিনবো, দুজনে ভাগ করে খাবো, বেশ। আবার মুখে ঢুকছে না, ভালো। মোটামুটি হেঁটে হেঁটে আমাদের হাল খারাপ হয়ে গেছে। শ্রীরামপুরে কেনাকাটা করতে গেলে বসার কোনো জায়গা, বসার কোনো জায়গা নেই, শুধু ঘুরে ঘুরে। আর ওই শপিং মলে 50% ডিসকাউন্ট লেখা আছে, কৃষ্ণা তো ঢুকলো, আরে বাপ রে বাপ, সে তিনতলা পর্যন্ত ঘুরছে ওপর নিচে, কেনাকাটাও অত হয়নি, দেখাটা হলো আর কি, ওটাই পাও না। না, সব গাড়ি ফাঁকা হয়ে গেছে, গেলে তোমার গাড়িটা নাও। চলো, এটা বেশি ভারী, চলো চলো টাটা, আসছি কাকু। চলো, কোনটা এটা? ও ঠিক আছে গো, একটু লক্ষ্য রাখবে তাহলেই হবে। প্রথমেই হচ্ছে আমার একটা রান্নার জিনিস, তো কালকে রাত্রিরে ফিরে অনেকটা রাত হয়ে গিয়েছিল, সেই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আর আপনাদের বলেছিলাম যে কী কী জিনিস কিনছি সেগুলো দেখাবো গিয়ে, তো এখন দেখিয়ে দিই সকালবেলা। এখন না সকাল নেই, এখন প্রায় 11টা বাজে, বর্ণিতা স্কুলে গেল, বুবলু ঘুমিয়ে পড়েছে সানটান করে, তারপরে যে সব জিনিসপত্র নিয়ে বসেছি দেখানোর জন্য। এইরকম একটা ফ্ল্যাট টাওয়ার আমার খুব দরকার ছিল, মানে কিছু কিছু রান্না বান্না আছে না যেটার জন্য এইগুলোর খুব দরকার হয়ে পড়ে, তো কম সময়ের মধ্যে পেলাম বলে এটা একটা নিয়ে নিলাম। এর সাথে একটা জালি খেয়ে দিয়ে যেটা মাঝের জন্য। ওগুলো আর বর্ণিতা বলতে পারেন যে পুজোর কেনাকাটা হয়েই গেল, মানে আর পুজোতে কেনাকাটা ওদের জন্য করবো না, তো মানে একটা দুটো কিনতে গিয়ে পছন্দ হয়ে গেছে, অনেকগুলো জিনিস নিয়ে নিয়েছি, আর এটার দাম পড়েছে 300 টাকা, তো এই ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্টে 300 টাকা দাম পড়েছে, যার জন্য এটা নিয়ে নিয়েছি, বেশ ভালো। আর বুবলুর জন্য ওই বেবি হাগ থেকে কিছু নিয়েছি, আর ওই হচ্ছে যে বাজার কলকাতাতে দেখলাম অফার দিচ্ছে, তো ওখানে মানে জাস্ট আমি ঢুকেছিলাম, তবে গিয়ে দেখলাম যে ওখানেও বেশ বাচ্চাদের ভালো ভালো জিনিস আছে, মানে দেখলাম যে ওখানে ঢুকে যে কী কী জিনিস পাওয়া যাচ্ছে, তো ওখান থেকেই 2-4টা নিয়ে নিয়েছি, আর কোথাও যাইনি, নিয়ে তারপর সোজা বাড়ি চলে এসেছি। এই দিয়ে তিনটে প্যান্ট বেবি হাগ থেকে নিয়েছি বুবলুর জন্য, এই তিনটে প্যান্টের সেট, আর খুবই প্যান্টগুলো নরম, মানে একদম সফট, ওরা পরে আরাম,
কোথাও যাওয়ার জন্য এগুলো মানে বাড়িতে সবসময় ইউজ করার জন্য না, কোথাও যাওয়ার জন্য বিশেষ করে এগুলো আমি কিনেছি। তো এর আগে তিনটে প্যান্ট আর তিনটে গেঞ্জি নিয়ে এসেছিলাম, যেগুলো দেখবেন ওকে সবসময় কোথাও গেলে পরিয়ে নিয়ে যায়। আপনারাও বলেন যে বুবলুর কি শুধু ওই জামাগুলি আছে আর কিছুই নেই, আর সত্যি করি তাই, ওগুলো এত সফট ওর পরে আরাম হয় যার জন্য ওগুলি সবসময় পরায়। আর ওই তিনটে পরিয়ে পরিয়ে মানে আপনারাও দেখে দেখে বিরক্ত হয়ে গেছেন, এই জন্য ভাবলাম যে যাই গিয়ে কটা কিনে নিয়ে আসি। আর আমাদের এখানে যেসব দোকানগুলো আছে না, মানে এর সঙ্গে দামের সেরকম কিছু ইয়ে না, মানে এখানকার জিনিসের কোয়ালিটির সঙ্গে ওই জিনিসের কোয়ালিটি অনেক তফাত আছে। খুব সফট আর নরম, বাচ্চারা পরে আরাম পাবে, আর দামও তেমন কিছু বেশি না। ঢেলে দিই তাহলে আওয়াজ দিয়ে। এমন করে প্যাকেট করে দিয়েছে, মনে হচ্ছে যেন সে পুরোনো জিনিস যেমন যেরকম নিয়ে যায় কুল্লে করে সেরকম করে দিয়েছে, একটা বড় পলি প্যাকেট। এগুলো বর্ণি তার বাবার জন্য নেওয়া হয়েছে, এরকম প্যান্ট নিয়েছে, সব গেঞ্জি প্যান্ট দুটো নিয়েছে, একটা কালার আর এই একটা কালার, এরকম দুটো প্যান্ট নিয়েছে, একটা প্যান্ট নিয়েছে, এই একটা নিয়েছে, এগুলো বাড়িতে পরার জন্য নিয়েছে হাফ প্যান্ট, একটা গেঞ্জি নিয়েছে, মানে এগুলো সব অফারের মধ্যে, সব 50% অফার, 50% অফ দিচ্ছে সব, যার জন্য নিলাম। আর বুবলুর এই যে এগুলো হচ্ছে ওই বাজার কলকাতা থেকে নিয়েছি, এখানে বুবলুর এই প্যান্টটা, এই একটা প্যান্ট, ওর বাবা বলছে কত নিচ্ছ, আমি পেয়েছি অফারেতে নিয়ে নিই। এগুলোর দামগুলো খুবই কম, মানে 129 টাকা আর 50% অফ, তার মানে এর হাফ হয়ে যাচ্ছে। এগুলো 65 টাকা করে পড়েছে প্যান্টগুলো, যার জন্য নিয়ে নিলাম দু চারটে বেশি করে। এই একটা কি কিউট প্যান্টটা দেখতে, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এই একটা নিয়ে নিয়েছি, এটা মনে হচ্ছে ছোটো হবে সাইজটা, নিয়ে নিলাম তাড়াহুড়ো করে, এটা কত বছর থেকে কত বছর খেয়ালও করিনি। এই কাগজটায় লেখা আছে, এই কাগজটায় আমাকে দেখো, আমি দেখে নিচ্ছি, 6 থেকে 12 মাস পর। এই তো একটা ভীষণ কিউট, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই দুটো কটা প্যান্ট নিয়েছে ওখান থেকে, একটা বাবা যেটা পেরেছি নিয়েছি, এই একটা চারটে প্যান্ট নিয়েছি। তবে এই দুটো হচ্ছে 65 টাকা করে পড়েছে, এটাও 65 টাকা পড়েছে, কিন্তু এইটা একটু বেশি পড়েছে, এটা 199 টাকা লেখা আছে, এটার হাফ করলে যেটা হবে সেটা 100 টাকা। তো যাই হোক, তখন এখানে তিনটে দেবী হাত থেকে আর এখানে সবে মল থেকে চারটে, মোট 7টা প্যান্ট হয়ে গেছে বন্ধুর, আর কিনতে হবে না এখন, মানে 3 বছর বয়স পর্যন্ত আর কিছু কিনতে হবে না, ওই পরে আলাদা হয়ে যাবে। আর এই গেঞ্জিগুলো নিয়েছি এই যে শপিং মল থেকে, এগুলো সব 50% অফ দিচ্ছে, যার জন্য নিয়েছে। এগুলো 129 টাকা করে পড়েছে, ওর হাফ 60 টাকা 65 টাকা করে পড়েছে গেঞ্জিগুলো। এই যে তিনটে নিয়েছে এগুলো, এই তিনটে কালার। তো এইরকমই গেঞ্জি দেখলাম বুবলুকে বেশি পরায়, আর এগুলো ওর বাবা বলে যে এই গেঞ্জিগুলো পরায় না, ওকে ভীষণ ভালো লাগে দেখতে, মানায়ও ভালো, আর যার জন্য এগুলো নিয়েছে। এগুলো কেনার জন্য মেনলে যাওয়া, তো ওর জন্য কিনতে গিয়ে বর্ণিতার জন্য দু চারটে নিয়ে নিলাম, দেখলাম কম সময়ের মধ্যে পেয়েছি। ওর বাবার এই যে টপগুলো ভীষণ পছন্দ হয়েছে, এগুলো সব অফের মধ্যে, 50% অফের মধ্যে, ওগুলো নিয়ে নাও, সামনে পূজা আসছে আর কিনতে হবে না, নিয়ে নিই। এই একটা নিয়েছে, ওর বাবা এই কালারটা পছন্দ করেছে, আর একই ধরনের দুটো হয়ে গেছে, এই দুটো আবার একটু চেঞ্জ করতে হবে, মানে তাড়াহুড়োর মধ্যে না, এটা একদম ছোট হয়ে গেছে, এটা ওই 5 থেকে 6 বছর মেয়ে, তার জায়গায় বর্ণিদার ভেবে নিয়ে নিয়েছি, কালারটা আমার পছন্দ হলে, একটু আনকমন কালার, এটা নিয়ে নিয়েছি, কিন্তু এটা আবার আমাকে চেঞ্জ করতে যেতে হবে। আর এইটা এটা ঠিক আছে সাইজটা, মানে এই সাইজের হলে এটা হয়ে যেত, মানে একবার যেতে হবে আর একবার। এই দুটো বর্ণিতা, বর্ণিতার জন্য দুটো জেগিন্স নিয়েছি দুটো কালারে, একটা খয়েরি আর একটা এই যে অ্যাশেস কালার, এরকম দুটো নিয়েছি। আর আরেক বর্ণিতার জন্য ওর বাবা এটা পছন্দ করে নিয়েছে, এই যে এটাও বেশ ভালো হয়েছে, তো এরকমও কখনো পরেনি, একটা পরিয়ে দেখি। আর বুবলুর জন্য একটা টাওয়েল নেওয়া হয়েছে, যে কোথাও নিয়ে গেলে এটা নিয়ে যাওয়ার জন্য। তো হঠাৎ করে কেন এসব জিনিসপত্র কিনতে গেলাম, মানে জামা কাপড়, সেটা তো আপনাদের বলাই হয়নি, নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন। আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি, ভাইদের নতুন বিয়ে হয়েছে, তো ভাইকে আর ভাইয়ের বউকে নিয়ে মানে সবাই মিলে যাব বেড়াতে, আর কোথায় যাচ্ছি সেটা তো ব্লগে আপনারা দেখতে পাবেন, এখন আমি বলছি না, যার জন্যই টুকটাক কেনাকাটা। আর এই যে বর্ণিতার বাবা আমার জন্য কয়েকটা জিনিস কিনে দিয়েছে, মানে জোর করে, ও বুবলু তো আরো কয়েকটা জিনিস আছে, এখানে দেখানি হয়নি। এখান থেকে একটা মানে 7টা গেঞ্জি আছে, তার একটা সেট, এটাও অফের মধ্যেই ছিল, 50% অফের মধ্যে, এটা বিভিয়ার থেকে নিয়েছি, একসাথে 7টা গেঞ্জি, এরকম
অনেক কমের মধ্যেই পেলাম, তো একসঙ্গে সাপটা নিয়ে নিয়েছি। অনেক দিন এগুলো পড়তে পারবে, আর একটু বড়ই আছে সাইজটাই, অনেক দিন পড়তে পারবে। একটা সাদা আছে, একটা পিঙ্ক আছে, আর এই যে কালারগুলো আমি দেখাচ্ছি, এই একটা কালার আছে ইয়েলো, এই একটা কালার, এই একটা, আর এই একটা, মোট সাতটা আছে। যা কিনে নিয়েছে এখন আর আমার মেয়ের কিনতে হবে না, অনেক দিন পড়তে পারবে। আর আমার জন্য বন্ধুটার বাবা জোর করে একটা জিনিস কিনে দিয়েছে, ও খুব পছন্দ হয়েছে যেটা, দোকানটায় ঝুলছিল, দেখে বললো এটা তুমি নাও। আগে টুকটাক তবু পরতাম, এখন তো সেইভাবে আর চুড়িদার পরাই হয়নি, সবসময় শাড়ি পরি, তো ওর এই কালারটা ভীষণ পছন্দ হলো, ও বললো তুমি এটা নাও। তো এই যা এটা আমাকে কিনে দিয়েছে, জোর করে আমি নেবো না, ও কিনে দিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর আগে তো টুকটাক তবু পরতাম, এখন তো আর পরি না, এখন সবসময় শাড়িটাই পরি, মানে শাড়িটাই বেশি ভালো লাগে। আর ও বলছে যে দেখো সমুদ্রে বেড়াতে যাচ্ছ, যখন সমুদ্রের কাছাকাছি বা যাওয়া হয় না বিচের ধারে, তখন ওই শাড়িটারি পরে খুব অসুবিধা হয়, বা জলে চান টান করতে নামলে, বলে একটা নাও। তো এটা দিয়েছে, হাতাটা লাগাতে হবে, হাতা দেওয়া আছে ভিতরে, হাতাটা আজকেই লাগাতে দিয়ে দেবে। কিছুদিন আগে আমরা মন্দারমণি গিয়েছিলাম, তো সেই ব্লগগুলো আপনারা দেখেছেন, ওখানে তো আমি সবটাই মানে ওখানে তো আমি শাড়িই পরেছিলাম, একটাও চুড়িদার নিয়ে যাইনি, তো ভীষণ ভীষণ অসুবিধায় পড়ে গিয়েছিলাম। আমি তো সমুদ্রের জলে নামতেই পারিনি, আর মানে সমুদ্রের ধারে কাছেই যেতে পারছি না, মানে কি বলবো। যার জন্য ও বলছি এবারে একটা তুমি চুড়িদার নিয়ে যাবে সঙ্গে করে, ঠিক আছে এইটা কিনে দিয়েছে। ব্যাস এই হচ্ছে আমাদের কেনাকাটা, আর সেরকম কিছু নেই। আর এখানে গুগলোর এই বেবি হাত থেকে একটা সাবান আর একটা তেল নেওয়া হয়েছে, মাসা জল, দেখি ব্যবহার করি কেমন জিনিসগুলো, একটা ছোট ছোট নিয়েছি দুটো। ব্যাস এই হচ্ছে কেনাকাটা, আর কিছু না। তো নেক্সট ব্লগে কোথায় বেড়াতে যাচ্ছি না যাচ্ছি সব কিছু আপনারা দেখতে পাবেন, আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি।